এটা নিছি noon.com থেকে আর এটা প্রাইস কত পড়ছে আপনাদেরকে আমি বলতেছি এ এত কাস্টমার কেন আসে দেখেন ভিউটা আগে দেখেন এখান থেকে পুরো শহরটা দেখা যায় হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আমির রেহান নওয়াজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস অনেকদিন যাবত ভিডিও করতে পারি না ব্লগ করতে পারি না কারণ কাজের এত প্রেসার বলার বাহিরে লাস্ট 15-20 দিন ধরে এত কষ্ট করতেছি এত কাজ করতেছি তার জন্য ব্লগ বানাতে পারি নাই অনেক দিন হয়ে গেছে ব্লগ ডালি না তো আজকে হলো জুম্মার দিন তো সবাইকে জুম্মা মোবারক আর আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম আপনারা আমার প্রথম ভিডিও তো অনেক ভালোবাসা দিয়েছেন 5000 ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য অনেক আর প্রায় 1000 সাবস্ক্রাইবার পূরণ হইতে যাচ্ছে তো এটাই আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করবেন আর ব্লগ ডালতে পারি না কারণ এত পরিমাণ কাজের প্রেশার 15-20 দিন যাবৎ অনেক কষ্ট করতেছি কাস্টমার প্রচুর আসে হোটেলে নতুন নতুন হয়েছে তো তার জন্য অনেক কাস্টমার আসে তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর ব্লগ করতে যা জিনিস লাগে আসলে সব কিছু আমার কাছে নাই তার জন্য ম্যাক্সিমাম মাইকটুকু ভালো দরকার যে ভয়েস ওভার আসে ভালো দরকার তো আমি এখন একটা মাইক অর্ডার দিছি এটা আসছে রাতে আসছে এটা আনবক্সিং করবো আজকের ভিডিওতে আপনাদের সাথে আর সবচাইতে সুন্দর ভিউ যেটা আপনাদেরকে দেখাইতেছি আমি এখন আছি জলসাতে যা আমাদের হোটেলের সবচাইতে একদম উপরে তালাই করা হয়েছে একটা জলসা যা রাতে সৌদিরা আড্ডা মাড্ডা মারে তো আপনাদেরকে দেখাইতেছি এ হলো গিয়ে আমাদের জলসা যা রাতে অনেক সুন্দর দেখা যায় রাতে সব লাইট গুঁড়া ধরানো থাকে এটা হলো গিয়ে আমাদের জলসা আর দেখেন চারদিকে গাছ এই গাছগুলি প্লাস্টিকের আসলে গাছগুলি ফুলগুলি প্লাস্টিকের তো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে যে অরিজিনাল আসলে অরিজিনাল না এগুলো হলো গিয়ে প্লাস্টিকের আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এত কাস্টমার কেন আসে দেখেন ভিউটা আগে দেখেন এখান থেকে পুরো শহরটা দেখা যায় আমাদের আর এদিকে হলো গিয়ে সানায়া আর এখান থেকে পুরো শহর হলো গিয়ে এদিকে ঠিক আছে আর দেখেন গাইস এই যে গাড়িগুলো দেখতেছেন আজকে জুম্মার দিন ওদের ছুটির দিন তাই কুয়েত থেকে আসা এই লোকগুলা তাই আজকে প্রচুর পরিমাণ ভিড় ছিল হোটেলে একদম ফুল হয়ে গেছে আমাদের হোটেল আজকে একদম ফুল কোনো রুম খালি নাই বাকি নাই বুঝছেন তো এ দেখতে পারতেছেন আমাদের পুরা শহর এখান থেকে দেখা যায় আসলে আমার ক্যামেরায় আসতেছে না এটা গিয়ে আমাদের হোটেল আর ভিউটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর আমার পিছনে এটা রাতের বেলা আরও সুন্দর দেখা যায় আরেকটা ফুল আছে আপনাদেরকে দেখাইতেছি এই ফুলটা একদম অরিজিনাল দেখা যায় এই ফুলটা একদম অরিজিনাল দেখা যায় দূরের থেকে ঠিক আছে চলুন আমি এখন যাব বাসায় বাসায় গিয়ে আমার একটা মাইক আসছে মাইকটা যেটা দরকার ব্লগিং করতে গেলে মাইক ট্রাইপড এগুলো দরকার তাই এটা আমি নিয়ে নিয়েছি তো এখান থেকে রেগুলার ব্লগ করবো ইনশাল্লাহ তো আপনারা ভালোবাসা দিয়েছেন প্রথম ভিডিওতে এটা তো দিবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন আপনারা বেশি বেশি করে তো যারা ভিডিওটা দেখতেছেন আর সামনে দেখবেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার একটা পেজ আছে ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে নেবেন অবশ্যই সবাইকে ওয়েলকাম জানাই আবার আমার এই ভিডিওতে আর আমি চলে আসছি বাসায় বাসায় এসে আমি নাস্তা করে নিলাম আর কাপড় চাপড় চেঞ্জ করে নিলাম তো এখন যে আমি ভয়েস করতেছি এই মাইকটা হয়েছে কি আমার বয়া শটগান মাইক আমি প্রায় 1 বছর আগে মাইকটা কিনছিলাম
ওইটা দিয়ে আমি ভিডিও করতেছি, ওইটা তো আছে। আর এটার পাশাপাশি আমি কালকে রাতে যেটা দিয়ে গেছে আমাকে, এটা হলো গিয়ে বয়া ওয়্যারলেস মাইক যেটা বলে, ওইটা হলো শর্টগান মাইক। তো ইউজ করতে গেলে ট্রাইপড লাগে সাথে, আর ওয়্যারলেস মাইকটা হলে গিয়ে একদম সহজ হয় আমাদের জন্য, আর যে কোনো জায়গায় মোবাইল দিয়ে ব্লগিং করা যায়। তো চলুন এটাই আজকে আনবক্সিং করব, আর প্রাইস কত আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে। তো আমার সাথে থাকবেন। তো আমি চলে আসছি রুমে, আর রুমে এসে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই হলো গিয়ে মাইক, এই মাইকটা আমি কিনছি, এটা আমি আপনাদের noon.com থেকে কিনছি, noon.com থেকে। তো চলুন এটাকে এখন আমি আনবক্সিং করব, তারপর আপনাদের সাথে আমি মাইক টেস্টিং করব অবশ্যই। তো মানে প্রথমে খুলে নিলাম, এই হলো গিয়ে লুক দেখেন। আর এটার ভিতরে চার্জিং এর একটা কেবল আছে, ইউএসবি কেবল, আর হলো গিয়ে একটা অ্যাডাপ্টার, আর এটা হলো গিয়ে মাইক। আর ভিতরে কিছু শিখিনিও দিছে, আসলে এটা আমার পরার কোনো দরকার নাই, এটা আমি পরে ফেলছি। মাইকটা এটা হলো গিয়ে কেবল, আর এখন যে আমি ভয়েস করতেছি এটা হলো গিয়ে আমার শটগান মাইক বয়া, এই হলো গিয়ে মাইক। আর এটা হলো গিয়ে অ্যাডাপ্টার ইসকা, আর নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটা। তো চলুন এটাকে আমি এখন আমার মোবাইলের সাথে কানেক্টিং করব, আর কানেক্টিং করে আপনাদের সাথে আমি ভয়েসে কথা বলবো, দেখি কিরকম ভয়েস ক্যান্সেলেশন আসে। তো চলুন টেস্ট করে আসি এখন। আনবক্সিং তো আমার হয়ে গেছে, এখন দেখতে পারছেন এটার মধ্যে কি আছে। আর এটার মধ্যে একটা আইফোনেরও আছে, আইফোনটা জাস্ট আমার সেট হয়েছে গিয়ে জাস্ট অ্যান্ড্রয়েড, তার জন্য আমি ইউএসবি চার্জারটা নিয়ে আসছি, কারণ আমার আইফোন নাই। আর আইফোনের জন্য আছে এরকম, বাট আইফোনের মধ্যে দুইটা আছে, বাট সিঙ্গেলও আছে বাট দুইটাও আছে। আর এটা অ্যান্ড্রয়েডের মধ্যে আমি পাইছি একটাই মাইক, তো আমি এটা নিয়ে নিলাম। তো চলুন এটা বাইরে গিয়ে আমি টেস্ট করে দেখি কিরকম আসে। তো গাইস আমি চলে আসছি এখন বাহিরে, আর বাহিরে আসেই আমি মাইকটা কানেক্টিং করে নিয়েছি। তো এখন যে ভয়েস আসতেছে এটা আমার এই মাইক থেকে আসতেছে, বয়া ওয়্যারলেস মাইক থেকে। তো এটা আমি এখন কতটুকু দূর পর্যন্ততে যাওয়া যায় একদম ক্লিয়ারভাবে ভয়েস আসে এটা আমি টেস্ট করব। আর আমার পিছনে দেখেন, আমার পিছনে দেখেন একটা ট্রাক্টর চলতেছে। আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন এটা আসলে স্টার্ট করাইল, এটার একটা আওয়াজ আসতেছে, নয়েজ কীরকম আসতেছে। আর ওইদিকে পাখি ডাকতেছে, কিরকম আওয়াজ আসতেছে অবশ্যই আপনারা জানাবেন, কারণ এই মাইক দিয়ে আমি এখন ভয়েস করতেছি। তো চলুন এটা কতটুকু দূর পর্যন্ত ক্লিয়ারভাবে ভয়েস আসে এটাই আমি টেস্ট করব এখন, কারণ এই 50 মিটার দিয়ে রাখছে একদম ক্লিয়ারভাবে, 50 মিটার দূর পর্যন্ত ও আওয়াজটা ক্লিয়ারভাবে আসবে। তো চলুন আমি এক জায়গায় মোবাইলটা থুয়ে নিই। আর তো দেখেন আমি মাইকটা থুয়ে নিলাম, আর এখন আমি টেস্ট করব কতটুকু দূর পর্যন্ত যাই। তো আমি প্রায় এখন 10 ফিট দূরে আছি, তো কতটুকু দূর পর্যন্ত যাইতে পারি দেখি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই। আমি দেখেন প্রায় 50 ফিটের মতো দূরে আসছি, আপনারা দেখতে পারতেছেন ভয়েস কীরকম আসে আমি তো জানি না, বাট আমি ভিডিও দেখে বলতে পারবো কীরকম আসে। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আমার শটগান মাইকটা কীরকম ভয়েস ভালো, আর এটার কীরকম ভালো হই, তো অবশ্যই আপনারা জানাবেন। আর আমি এটা নিছি noon.com থেকে, আর এটার প্রাইস কত পড়ছে আপনাদেরকে আমি বলতেছি। এটা আমি নিছি প্রায় 250 রিয়াল খরচ পড়ছে আমার এই মাইকটা নিতে, 250 রিয়াল। বাট এটা আমি নিছি ইনস্টলমেন্টসে, বাট কিস্তির উপরে নিয়েছি, কারণ কিস্তির উপরে নিয়ে ওটা অনেক ভালো হয়, কারণ এগুলা এমনিতে 4 মাসে কিস্তি দেই, আর এটি খারাপ হয় না, অনেক ভালো ওরা কোয়ালিটি দেয়, আর 2 বছর ওয়ারেন্টি আছে, তার জন্য এটা আমি ইনস্টলমেন্টসে নিয়ে প্রায় 4 মাসের কিস্তিতে। তো এখন দেখবো ইনশাল্লাহ কীরকম সার্ভিস দেই। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।